কয়েকদিনের তীব্র শীতে কাঁপছে দিনাজপুর। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন, ফলে পুরাতন গরম কাপড়েরও কদর বেড়েছে এ জেলায়। শীত থেকে রক্ষা পেতে নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্য কাপড় কিনতে ভিড় করছেন তারা। গত 4 বছরও এরকম শীত হয়নি যেভাবে এবার। শীতের প্রভাব এবং বাতাসের আর্দ্রতা প্রচণ্ড, শীত দাম ওভারঅল যা ছিল তাই। আসলে পণ্যের কাঁচামালের বৃদ্ধির কারণে সব জায়গায় বাড়ছে, কিন্তু এখানে এসে দেখি সেরকমভাবে বাড়েনি। শুক্রবার ছুটির দিন শেষ বিকেলে দিনাজপুর গৌর এ শহীদ বড় ময়দানে পুরাতন কাপড়ের বাজারে পুরাতন কাপড়ের দোকানে উপচে পড়া ভিড় দেখা গেছে। ছেলে মেয়ে শিশু সহ সব বয়সের মানুষকে শীতের কাপড় কিনতে দেখা গেছে। মধ্যবিত্ত পরিবারের লোকজনও এই বাজারে কেনাকাটা করছেন। একসময় এই পুরাতন কাপড়ের এই বাজার লন্ড্রা বাজার নামে পরিচিত ছিল। খুব ভালো হচ্ছে, শীত একটু বেশি, কাস্টমারের সমাগমও বেশি, দোকানদারি মোটামুটি ভালো হচ্ছে। বাজারটি দিনাজপুরের আদালত চত্বরে বসত। পরে দিনাজপুর গৌর এ শহীদ বড় ময়দানে নিয়ে আসা হয়। এখন বাজারটিকে কাঁচা বাজার নামে চেনেন মানুষ। বিরল উপজেলার কাঞ্চনঘাট থেকে আসা আবুল হাসান নামের এক ক্রেতা বলেন, আমি জ্যাকেট কিনতে এসেছি, দাম গতবারের তুলনায় একটু বেশি, তবে খুব বেশি নয়। আসলে প্রচন্ড ঠান্ডা, যে ঠান্ডা কনকনে ঠান্ডা, ঠান্ডাতে এমনি জিনিসপত্র কেনার জন্য আসছি, সুইটার জ্যাকেট এগুলো কেনার জন্য। আগের বাজারের থেকে একটু দাম একটু বাড়ছে, বাট হচ্ছে যে অনুযায়ী বাড়ছে সেই অনুযায়ী ঠিক আছে। শুক্রবার হাওয়ায় অনেক ভিড়। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জাগুনিয়াজকে বলেন, তাপমাত্রা ওঠানামা করছে, বাতাসের আর্দ্রতা এবং গতি বৃদ্ধি পাওয়ায় এবং সূর্য না ওঠায় কনকনে শীত অনুভূত হচ্ছে।